সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সাবেক শিক্ষার্থী রাসেল সিদ্দিক অপু। তার মাথা, পা ও মেরুদণ্ড সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। অপু বরিশাল জিলা স্কুলের 2008 ব্যাচের প্রভাতি শাখার সাবেক শিক্ষার্থী, পড়ালেখা করেছেন সৈয়দ হাতেম আলী কলেজের 2010 ব্যাচে। গত 28 ফেব্রুয়ারি নিজ কর্মস্থল রংপুরে সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। সারা শরীরে আঘাতপ্রাপ্ত অপুকে ভর্তি করা হয়েছিল ওখানকার একটি বেসরকারি হাসপাতালে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানান তার মেরুদণ্ডের কয়েকটি হাড় ভেঙে গেছে। স্পাইনাল কর্ডের মধ্য দিয়ে যে নার্ভ সিস্টেম থাকে তা ছিঁড়ে গেছে, ফলে তার কোমর থেকে পা পর্যন্ত প্যারালাইজড হয়ে যায়। অপুর স্কুল জীবনের সহপাঠীরা জানিয়েছেন তার ফিরে আসার স্বপ্ন এখনও শেষ হয়নি। বিদেশে উন্নত সার্জারি, নিউরো ট্রান্সমিটার চিপ স্থাপন ও অ্যাডভান্স থেরাপির মাধ্যমে তিনি আবারও নিয়মিত জীবনধারায় ফিরে আসতে পারবেন। অপুর মামাতো ভাই মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ রিফাত জানান চিকিৎসার জন্য 50 লাখ টাকার প্রয়োজন। এ পরিমাণ অর্থের সংস্থান করা বাংলাদেশের যে কোনো মধ্যবিত্ত পরিবারের জন্যই প্রায় অসম্ভব, অপুর পরিবারের জন্যও তাই। অপুর বন্ধু মাহমুদ হাসান রাজু সোহান জানান চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন অপু ও তার পরিবার। অপুর চিকিৎসার জন্য তার সহপাঠীরা নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অপুর বিষয়ে যে কোনো তথ্যের জন্য নিজের দেওয়া মোবাইল নম্বরে এবং সহযোগিতা করার জন্য যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তারা।